নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মৃন্ময় একাডেমি। আর তোমাদের সবাইকে মৃন্ময় একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর জন্য ভৌত বিজ্ঞানের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে আগস্ট মাসের জন্য, তার সম্পূর্ণ সলিউশন কিন্তু আমরা এই আজকের ভিডিওতে দেখব। তোমরা সকলেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে, এবং যেভাবে লেখা লিখে দিয়েছি আমি সেভাবে কিন্তু তোমরা খাতাতে পুরোটা বুঝে বুঝে লিখে নেবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে যে এমসিকিউ গুলো ছিল, সবার প্রথমে যে এমসিকিউটা ছিল, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটি হলো সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিড হলো এই চারটের মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে? তারপরে 1.2 দাগের যে প্রশ্নটা ছিল, সেটাতে বলে দেওয়া ছিল যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে নিচের যে যৌগটি উপযুক্ত তা হলো। তাহলে চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে কোনটি অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহার করা হয়? তো এগুলোর মধ্যে ক্যালসিয়াম অক্সাইড কিন্তু অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে ব্যবহার করা হয়। তো অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে আমরা 1.3 প্রশ্নটা যদি দেখি, দেখো 1.3 আছে যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কোনটি। তো তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হয়ে যাবে ওয়াট, মিটার ইনভার্স এবং কেলভিন ইনভার্স, অর্থাৎ অপশন গ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর। তো তোমাদের এই তিনটে এমসিকিউ ছিল। তারপরে দেখো আমরা কি দেখব, তারপরে তোমাদের জন্য সত্য মিথ্যা দেওয়া ছিল। তো সত্য মিথ্যাটা কি হবে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। তো এটি মিথ্যা হবে, এটা আমরা ফলস লিখলাম। তোমরা খাতাতে যখন লিখবে অবশ্যই এটা মিথ্যা লিখবে, কারণ এক্ষেত্রে ইলেকট্রন পরিবহন করে না, তড়িৎ পরিবহনটা কে করে, আয়ন করে, ঠিক আছে? নেক্সট আমরা যদি 2.2 প্রশ্নটা দেখি, দেখো বলে দেওয়া হয়েছে যে ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য। হ্যাঁ, এটা একদম ঠিক হবে। তো এখানে আমি টি লিখলাম, তোমরা যখন লিখবে কি লিখবে, সত্য লিখে দেবে। তারপরে 2.3 প্রশ্নটা কি ছিল, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই। হ্যাঁ, অবশ্যই দৈর্ঘ্যের একক নেই, কারণ এক্ষেত্রে একই জাতীয় রাশির অনুপাত থাকে। তাহলে এটাও কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তারপরে 3.1 যে প্রশ্নটা ছিল, যে ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসেবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, সেটা জানতে চেয়েছে। তো আমরা প্রথমে যদি দেখি ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কত, তো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হয়ে যাবে কত, CaCO3। তো আমরা এখানে CaCO3 এর আণবিক ভর বের করেছি। এখানে ক্যালসিয়ামের আণবিক বলে দেওয়া হয়েছে 40। তারপরে আছে দেখো কার্বন, কার্বনের আণবিক ভর কত আমরা লিখেছি, 12। আর অক্সিজেন পরমাণু তিনটে আছে, আর একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16। তাহলে তিনটের ভর কত হবে, 3 × 16। তো এই পুরোটা ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছি, 100 গ্রাম। তাহলে আমরা পেলাম যে ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর হচ্ছে 100 গ্রাম। আর এই 100 গ্রামের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কতটা আছে, 40 গ্রাম, এটা বলে দেওয়া ছিল, সেই জন্য আমরা লিখে দিলাম 40 গ্রাম। তাহলে 100 গ্রামের মধ্যে যদি 40 গ্রাম ক্যালসিয়াম থাকে, তাহলে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত হবে, 40 হবে, কারণ 100-র মধ্যে যেটা থাকে সেটাই তার শতকরা পরিমাণ, সেই জন্য 40 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। তারপরে 3.2 প্রশ্নটা, যে অ্যামোনিয়া, সালফার ট্রাই অক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন? তো বলতে চেয়েছে যখন অ্যামোনিয়া এবং সালফার ট্রাই অক্সাইডের শিল্প উৎপাদন করা হয়, এবং শিল্প উৎপাদন করার সময় যে অনুঘটক গুলো ব্যবহার করা হয়, সেই অনুঘটক গুলোকে সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন? তো এই প্রশ্নটার উত্তর একটু বড়, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে লিখে নেবে। আমি একবার তবুও পড়ে দিচ্ছি তোমাদের জন্য। অ্যামোনিয়া, সালফার ট্রাই অক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কারণ গ্যাসীয় বিক্রিয়কের অণুগুলি যখন কঠিন অনুঘটকের পৃষ্ঠতলের সংস্পর্শে আসে, তখন অনুঘটকের পৃষ্ঠতলে উপস্থিত পরমাণুগুলির সঙ্গে
বিক্রিয়কের অণু বা পরমাণুগুলির এক প্রকার দুর্বল রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয়। এইভাবে বিক্রিয়কের অণু বা পরমাণুগুলি অনুঘটকের পৃষ্ঠতলে একটি স্তর সৃষ্টি করে শোষিত অবস্থায় থাকে, আর একেই বলা হয় কি রাসায়নিক অধিশোষণ। এরূপ অধিশোষণের ফলে বিক্রিয়ক অণুগুলির মধ্যে বিক্রিয়াপথ সুগম হয় এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে শোষিত অণুর সংখ্যা বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। তাই অ্যামোনিয়া, সালফার ট্রাই অক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটকগুলিকে বিচ্ছিন্ন অবস্থায় রেখে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির মাধ্যমে গ্যাসীয় বিক্রিয়কের বিক্রিয়া হার বাড়ানো হয়। তো তোমাদের এতটাই কিন্তু তোমাদের লিখতে হবে, মানে আমার যতটা মনে হয়েছে, ঠিক আছে? তারপরের প্রশ্নটা দেখো, যে 4.4 দাগের 4.1 প্রশ্ন, যে একটি কোষের তড়িৎচালক বল বলে দেওয়া হয়েছে 10 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ বলে দেওয়া হয়েছে 2 ওহম। এরপরে বলে দেওয়া হয়েছে যে তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করব, এই কোশ্চেনটা পড়ে যে সমস্ত ডেটাগুলো জানতে পারবো সেই সমস্ত ডেটাগুলো লিখে নেব। তাহলে সেই জন্য আমরা প্রদত্ত বলে লিখব ভোল্ট, আমরা প্রথমে সেটাই লিখেছি, তড়িৎচালক বল 10 ভোল্ট। তারপরে অভ্যন্তরীণ রোধ বলেছে 2 ওহম, তাহলে অভ্যন্তরীণ রোধকে আমরা ছোট হাতের 8 দিয়ে লিখি, 2 ওহম। 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হয়েছে, অর্থাৎ বর্তনীর রোধ কত, ক্যাপিটাল আর, 8 ওহম। এবং কত সময় ধরে তড়িৎ চালনা করা হয়েছে, 60 সেকেন্ড, সেই জন্য তড়িৎ প্রবাহ মাত্রার সময় কত, T = 60 সেকেন্ড। এই সমস্ত ডেটাগুলো আমাদের প্রথমে বলে দেওয়া হয়েছে। এবার আমরা একটা সূত্র জানি, দেখো তড়িৎ চালক বলের রাশিমালা E = I * R, ঠিক আছে? এবার এখান থেকে আমরা দেখো I সমান কত পাবো, E / R + r, মানগুলো যদি বসিয়ে দিই, E এর মান 10 আর দুটো আর এর মান একটা 8 আর একটা 2, তাহলে 10/10 অর্থাৎ 1, তাহলে আমরা প্রবাহ মাত্রাটা কত পেলাম, 1। এবার 60 সেকেন্ডে কতটা তাপ উৎপন্ন হবে, তাহলে কতটা তাপ উৎপন্ন হবে সেটা আমরা জুলের সূত্র থেকে পাবো, আর জুলের সূত্র কি বলে, H = I²RT, যেখানে H হচ্ছে উৎপন্ন তাপ, I হচ্ছে প্রবাহ মাত্রা, R হচ্ছে বর্তনীর রোধ এবং T সময়। তাহলে I এর মান আমরা কত বের করলাম, 1, আমরা লিখলাম তাহলে 1² গুণ। রোধের মান কত বলে দেওয়া ছিল এখানে, 8 ওহম, তাহলে রোধের জায়গায় লিখেছি 8। এবং T ছিল সময় কত সেকেন্ড, 60 সেকেন্ড, আমরা এখানে 60 লিখে দিয়েছি। তাই এবার যদি গুণ করে দেওয়া যায়, গুণ করে পেয়ে যাবে কত, 480 জুল। তাহলে আমাদের এখন প্রশ্নটা কি জানতে চেয়েছিল, যে কত জুল তাপ উৎপন্ন হবে। তো সেটা আমরা পেয়ে গেলাম যে 480 জুল কিন্তু তাপ উৎপন্ন হবে। তো আগস্ট মাসের অ্যাক্টিভিটির আজকে তোমাদের এই কয়েকটা অ্যাক্টিভিটির ছিল, যেভাবে আমি করিয়ে দিয়েছি তোমরা কিন্তু ঠিক এইভাবেই পরীক্ষা মানে খাতাটাতে যে লিখবে এইভাবে কিন্তু লিখে নেবে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে এতটাই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করিও, এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই সঠিক সলিউশনগুলো পেয়ে যায়। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।